নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা টোটকা সম্পর্কে, লটারি, জুয়া, সাতটা, জেতার একটা উপায় বলবো। এটা টোটকা বলা ভুল, এটা কিন্তু একটা ভালো দুর্দান্ত ক্রিয়া। কারণ এই যে সম্পর্কে আজ আমি আলোচনা করব, যে সাতটা, জুয়া, লটারি, জেতার যে একটা টোটকা বা একটা ক্রিয়া আপনারা যেটা করবেন, করে আপনাদের জীবনে কিন্তু এইগুলো লাভ করতে পারেন, সেটা কিন্তু আমরা অনেক পুরনো দিনের থেকে এই ব্যবহারটা আমরা জেনে আসছি বা দেখে আসছি। এমনকি এটা কিন্তু মহাভারতেও দেখা গেছে, মামা শকুনি মামা কিন্তু এই টোটকাটা ইউজ করতো, তার ফলে কিন্তু সে প্রত্যেকবারই পাশা খেলায় জিততো। সেই কি ইউজ করতো সেই সম্পর্কে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যদি বিশ্বাস নিয়ে করতে পারেন এটা কিন্তু আপনাদের জীবন পাল্টে দেবে, এটা বলাই যায়। আমি শুধু বলবো আপনাদের কিন্তু ধৈর্য আর যে বিশ্বাস, এই দুটো থাকলে কিন্তু আপনারা কিন্তু এই এই যে ক্রিয়াটার কথা বলবে এটা করে কিন্তু আপনাদের জীবন পাল্টাতে পারবেন। জুয়া, সাতটা, লটারি কিন্তু আপনারা জিততে পারবেন। শুধু আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কি করতে হবে না করতে হবে আপনারা না দেখলে কিন্তু মিস করবেন। আমি বলবো অবশ্যই আপনারা সুসম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন। শুধু ভিডিও দেখে আপনাদের জীবন পাল্টাবে না, আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করবেন তবে কিন্তু আপনার জীবন পাল্টাবে। যাই হোক, আপনারা কিন্তু এই ভিডিও দেখে বসে থাকলে আপনাদের কিন্তু অটোমেটিকলি লটারি, সাতটা, জুয়া থেকে আপনারা জিততে পারবেন না। আর এই যে টিপসটার কথা আমি বলবো, এই টিপসটা কিন্তু আপনারা উপকার অবশ্যই পাবেন, কারণ এটা কিন্তু বহুত বহুত হাজার হাজার বছর ধরে কিন্তু এই টিপসটা ব্যবহার করে আসছে। সেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে মামা শকুনি মামা কিন্তু এই পাশাকালায় এই টোটকাটা ব্যবহার করতো, তার ফলে কিন্তু সে প্রত্যেকটা পাশাকালায় কিন্তু জিতে আসতো। সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, বা আপনাদেরও কিন্তু এই টোটকাটা দেবো। বা এটা টোটকা বলা ভুল, এটা কিন্তু প্রমাণিত, এটা একটা কার্যকারী কিন্তু টোটকা বলা চলে বা ক্রিয়া বলা চলে। যাই হোক, আমি আসছি মূল আলোচনায়। আপনারা কী করবেন, আপনারা একটা পঞ্জিকা অবশ্যই বাড়িতে আছে, না থাকলে একটা কী পঞ্জিকা কিনে নেবেন। কিনে দেখবেন সে পঞ্জিকায় পূষা নক্ষত্র বলে একটা নক্ষত্র আছে, সে পূষা নক্ষত্রটা কবে সেটা দেখে নেবেন। পূষা নক্ষত্র দিন আপনারা কিন্তু এই কাজটা করতে হবে। পূষা নক্ষত্র অবশ্যই দেখে নেবেন অনেক আগের থেকে। তার সাথে সাথে আমি দুটো পাখির কথা বলবো, সেই পাখি দুটোরও খোঁজ রাখবেন। কারণ এই দিনের দিন আপনারা হঠাৎ করে দেখলেন আজকে পূষা নক্ষত্র, আপনারা আজকে প্রস্তুতি নেই, তাহলে কী করে হবে? সেই কারণে কিন্তু আগে থেকে আপনারা পূষা নক্ষত্র কবে জেনে নেন। আর হচ্ছে দুটো পাখির যোগাযোগ করুন, সেটা হচ্ছে আপনারা একটা পেঁচা আর একটা হচ্ছে কাক, এই দুটো কিন্তু আপনারা অবশ্যই জোগাড় করে রাখুন। তারপরে আপনারা পূষা নক্ষত্রের দিন আপনারা কী করবেন, এই একটা পেঁচার পালক আর একটা কাকের পালক, দুটো পালক আপনারা সংগ্রহ করুন, সংগ্রহ করে রাখেন, রেখে দিন। এরপরে আপনারা কী করবেন, ওই কাকের পালক আর ওই পেঁচার পালক যে দুটো সংগ্রহ করেছেন, এই দুটো আপনারা কী করবেন, গঙ্গা জলে ওটাকে গঙ্গা জল দিয়ে, কাঁচা দুধ দিয়ে ওটাকে একটু ছিটিয়ে নিয়ে আপনারা কিন্তু ওইটা শুদ্ধ করে নিলেন। নেওয়ার পরে আপনারা কী করবেন, এরপরে আপনাদের কাছে ওইটা কিছুদিন রাখেন, এক সপ্তাহ মতন আপনাদের কাছে রেখে দেন, কাছে রাখুন। রাখার পরে আপনি কী করবেন, এরপরে যেদিন আপনারা লটারি বা সাতটা, জুয়া যেদিন খেলতে যাবেন, তখন কী করবেন আপনারা, ওই কাপড় দুটো, ওই পালক দুটো আপনারা একত্র করে ভাঁজ করে আপনাদের হাতে বেঁধে নেবেন। যদি আপনাদের হাতে উপরে বাঁধবেন, তারপরে শার্ট গায়ে দেবেন, দেখা যাবে না। যদি তাও আপনাদের কোনো প্রবলেম হয় যে এইভাবে বাঁধবো, তাহলে আপনারা কিন্তু ওই পালক দুটো একটা লাল কাপড়ে পিছিয়ে নিয়েও বাঁধতে পারেন হাতে। হাতে বেঁধে নিয়ে আপনারা কিন্তু সেই সাতটা বা জুয়া খেলতে যাবেন। যাওয়ার পরে আপনারা কিন্তু যাবেন, যেটা সেটা কিন্তু সর্বপ্রথম আপনারা ওই দোকানে পৌঁছাতে হবে, ফার্স্ট আপনার কিন্তু যেতে হবে, যে আপনারা কিন্তু তিনটে লটারি কাটবেন, সেটা হচ্ছে একই নাম্বারের তিনটে, প্রথম, মিডিল, লাস্ট। যেরকম এক থেকে একশোর মধ্যে যে লটারি নাম্বারগুলো থাকে, আপনারা একের থেকে দশের মধ্যে একটা টিকিট বার করবেন, আর একটা নেবেন আপনারা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে, আর একটা টিকিট নেবেন নব্বই থেকে একশোর মধ্যে। তিনটে যা মানে তিনটে ভাগে আপনারা কিন্তু একই নাম্বারের টিকিটটা নেবেন, নিয়ে আপনারা কিন্তু বাড়ি চলে আসবেন। আর যেতে হবে দোকান খোলার সাথে সাথে, মানে আপনার কিন্তু বনির কাস্টমার হতে হবে, না হলেও একজন দুজন নিলেও হবে, কিন্তু আপনারা কিন্তু প্রথম আপনাদের কিন্তু লটারির দোকানে পৌঁছাতে হবে। এইভাবে আপনারা লটারিটা কাটুন, কেটে আসুন। বা যদি আপনারা সাতটা, জুয়া এগুলো খেলতে চান, আপনারা কিন্তু এটা হাতে পেতে খেলতে পারেন, আপনারা কিন্তু সাকসেস হবেন এবং জয়ী হবেন, এটা প্রমাণিত। এটা কিন্তু যারা যারা করেছে তারা সাকসেস হয়েছে, এতে কোনো ভুল নেই। আর লটারিটা আমি কেন বললাম, লটারিটা হচ্ছে সবাই কাটতে পারে, কারণ এটা সরকারি স্বীকৃতি, এটার উপরে কোনো কিন্তু কারোর কেউ কাটতে পারবে না, এরকম কোনো বাধাবিঘ্ন নেই। সেই কারণে কিন্তু আমি লটারিতে বোঝালাম, কিন্তু আপনারা সাতটাও খেলতে পারেন, জুয়াও খেলতে পারেন, সেগুলো তো স্বীকৃতি না, সেই কারণে আমি ওইভাবে বোঝাতে পারলাম না। আপনারা কিন্তু কাটতে পারেন, কাটলে কিন্তু আপনারা
প্রত্যেকটা খেলাতেই কিন্তু জিতে আসবেন, এটা বলাই যায়। আর লটারি কেন বললাম, লটারিটা হচ্ছে সরকারি স্বীকৃতি, এটা সবাই কাটতে পারে, এটার উপর কোনো বাধা নিষেধ নেই। এবার আমি লটারি বলেছি বলে লটারি কাটবেন তা না, আমরা যে কোনো জুয়া জিনিস বা সাতটা লটারি যে কোনো জিনিসই আপনারা জয়ী হয়ে আসতে পারবেন যদি আপনার সাথে এইটা থাকে। যেইভাবে আমি বললাম ঠিক সেইভাবে কিন্তু ব্যবহার করতে হবে, সেই কারণে আমি আপনাদের অনুরোধ করি ভিডিওটা সম্পূর্ণ দেখতে, কারণ এর মধ্যে যদি ভুল করে উল্টোপাল্টা করেন তাহলে কিন্তু কাজ হবে না। কারণ আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনাদের মতন করে করেন তাহলে কিন্তু কাজ পাবেন না। এই কারণে আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখতে বলা হয়। আমি যেভাবে যেভাবে বললাম সেই সেইভাবে যদি আপনারা করতে পারেন, পূষা নক্ষত্রের দিন পেঁচা বা কাকের পালক যদি তুলে নিয়ে আপনারা আপনাদের কাছে নিয়ে যদি এই লটারি টিকিট সাতটা জুয়া এইসব ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা লটারিতে বা সাতটা জুয়ায় জিতবেন, এটা কিন্তু বলাই যায়, এতে কোনো ভুল নেই, এটা প্রমাণিত, এটা হয়। কারণ আপনারা যদি দেখবেন মহাভারত যদি আবার ভুলে যান বা অনেক দিন দেখেছেন, নতুন করে মহাভারত দেখে নিন, দেখুন যে শকুনি মামার মাথায় কিন্তু এই কাকের পালক বা পেঁচার পালক অবশ্যই আছে, সেটা ওরা ব্যবহার করে কিন্তু আগেকার দিনে এই যেটা পাশা খেলা খেলতো তার থেকে কিন্তু জয়ী হতো। কারণ একজনের মাথায় দেখবেন আর কারোর মাথায় কিন্তু দেখবেন না, কারণ এগুলো কিন্তু প্রমাণিত, এগুলো আজও কাজ হয়। কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের না, আমি জাস্ট আপনাদের কাছে প্রেস করছি, এগুলো বহুত পুরাণের এগুলো কাহানি বা এর থেকে কিন্তু লাভবান আগেকার দিনের মানুষজন হতো বা ভগবানরাও বলতে পারেন এরকম কিছু ব্যবহার করেই কিন্তু তাদের জীবন পাল্টাতো। সেই কারণেই আমি কিন্তু আপনাদের সামনে এটা দিচ্ছি, কারণ এটা প্রমাণিত, আপনারা কিন্তু জীবনে সাকসেস পাবেন যদি ঠিকঠাক মতন করতে পারেন। আজ এই ছিল লটারি টোটকা সম্পর্কে, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।